বাংলাদেশের পরিবহন জগতের সবচেয়ে বহুল প্রচলিত একটি নাম হলো হানিফ এন্টারপ্রাইজ। তো এই হানিফ এন্টারপ্রাইজের সাথে কিন্তু অনেকের আবেগও জড়ায় আছে। তো এইটাতে আমরা ভার্চুয়ালি কিন্তু একটু ড্রাইভ করতে পছন্দ করি, সবাই কম বেশি ড্রাইভ করে থাকি, সেই খাতিরে কিন্তু নতুন নতুন বাস মোড কিন্তু রিলিজ হচ্ছে। তো সেই খাতিরেই আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ লেটেস্ট মডেলের বাসিডের মধ্যে হয়তোবা এটাই প্রথমবারের মতো তো হানিফ এন্টারপ্রাইজের নতুন সদ্য বের হওয়া কিছুদিন আগে আনোয়ার গ্যারেজ থেকে বের হয়েছিল এই ফ্রন্টের একটা বাস মোড, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম ফ্রিতে। আর আজকে আমি এই মুহূর্তে যে বাস মোডটি দিয়ে ড্রাইভ করতেছি সেটি হলো এই বাস মোডটি। তো চলুন এটার আউটলুক সাথে সাথে এটার মধ্যে কী কী রয়েছে সব কিছু জেনে নেওয়া যাক। তো শুরুতেই আমরা চলে আসছি এটার একদম রিভিউ করতে, সবার সামনে নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন ফ্রন্টটা কিন্তু খুবই রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে এবং বলতে পারেন একদম সেরা একটা কাজ করা হয়েছে। স্ক্রিনের মধ্যে কিছুটা হালকা একটু 19-20 থাকাতে ফ্রন্টটা ভালোভাবে আপনারা নাও বুঝতে পারেন, বাট আপনারা যদি প্রপারলি স্ক্রিন মেক করে নেন, আমি আসলে তেমন একটা সময় পাইনি, জাস্ট স্ক্রিনটা কনভার্ট করছি, এটা টেমপ্লেট একটু অন্যরকম, তো যার কারণে একটু 19-20 হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু খুবই সুন্দর। আর এটার জাস্ট ফ্রন্ট লুকটা যদি আপনারা একদম স্টক লুকটা দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এর সাথে এটার বডি ফিনিশিংটাও খুবই সুন্দর হয়েছে, বাট এটার পর্দাটার জন্য আমার একদমই ভালো লাগে নাই। একদম ফুল অফ ক্লোজ বন্ধ না, মানে একদম ফুল ক্লোজ পর্দা না দিয়ে যদি হাফ ক্লোজ হাফ ওপেন অর্ধ খোলা অবস্থায় একটা পর্দা দিত সে জিনিসটা কিন্তু সুন্দর লাগতো, বাট এইটা একদম খারাপ দেখা যায়, একদম বেমানান বলতে পারেন। তাছাড়া বাকি সব কিছু ওভারঅল অনেক সুন্দর হয়েছে এই মোড়টার। এটার যে ব্যাকলাইটগুলো আছে খুবই রিয়েলিস্টিক, এটার যে ব্যাকের যে ব্রেক লাইট যেটা রয়েছে, টেইল লাইট যেটাকে আমরা বলে থাকি, সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ইন্টেরিয়র সর্বপ্রথমে আপনারা দেখছেন, এখন আবারও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং খুব সুন্দর একটা ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে। হয়তো আপনারা এই সেম ড্যাশবোর্ডের বাস মোড এর আগেও দেখতে পারেন, বাট এই ফ্রন্ট আর এই ব্যাকটা নিউ। তাছাড়া বডিটাও খুবই সুন্দর, বডিটাও অনেক আগে আপনারা দেখছেন। আর এটা যে এক কথায় বলতে পারেন ওভারঅল সব কিছু অনেক সুন্দর হয়েছে। ড্যাশবোর্ডের যে লুকিংটা আছে খুবই সুন্দর, সাথে এটার যে ইন্ডিকেটর লাইটগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। বিশেষ করে ইন্ডিকেটর লাইটটা অনেকটা অ্যাগ্রেসিভ হয়েছে, দেখতে খুবই আকর্ষণীয়। আর দেখতেই পাচ্ছেন এটাতে অ্যানিমেশন হিসেবে জাস্ট 1 নম্বর অ্যানিমেশনটাতে লোকজন আর সুপারভাইজার চলে যাবে, 2 নম্বর অ্যানিমেশনটাতে, আর 3 নম্বর অ্যানিমেশনটাতে পর্দাটা সরে যাবে। তো 3 নম্বর অ্যানিমেশনটা আমার কাছে পারফেক্ট লাগছে, কারণ এই মোড়টার সাথে পর্দা ছাড়াই খুবই সুন্দর লাগে, এটা লুকটাও খুবই সুন্দর আসে পর্দা ছাড়া। আর পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে পর্দা ছাড়াই। তো আশা করি আপনারা আপনাদের নিজস্ব মতামতটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই মোড়টার কন্ট্রোলিংটাতেও হয়তো বা আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এটাতে একদম ফুল ভিউটা পাওয়া যাচ্ছে ঠিক আছে, বাট গাড়িটাতে ভালি দেওয়ার সময় তেমন একটা মাপ যোগ করার কোনো সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা মিসম্যাচ হতেই পারে। তাছাড়া এটাতে যদি আপনারা খেলতে থাকেন, খেলতে খেলতে অবশ্যই এটাকে অভ্যস্ত হয়ে যাবেন। তো এবার আসি, চলুন এটার টপ স্পিড একটু চেক করে আসা যাক, একটু গাড়িটা চালিয়ে দেখা যাক। তো গাড়িটা চালানোর ক্ষেত্রে আমি বলবো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, স্পিডটা খুবই রিয়েলিস্টিক আছে এবং এটার ব্রেকিং সিস্টেমটা জাস্ট ওয়াও, এটা মানতে বাধ্য। আর এক কথায় বলতে গেলে খুবই সুন্দর হয়েছে। আর তাছাড়া এটার যে ভিতর থেকে ড্রাইভিং করতে খুবই ভালো লাগে, বাট আপনারা তেমন কোনো আহামরি বাউলা বাউলি করতে পারবেন না এই মোড়টা দিয়ে, কারণ খুব সাদামাটা একটা কন্ট্রোলিং এখানে দেওয়া হয়েছে, কোনো সাসপেনশনটা তেমন ভালোভাবে কাজ করে না, এক্ষেত্রে আপনারা দোলনটা ঠিক সেইভাবে বুঝতে পারবেন না। তারপরেও যদি আপনারা এটাকে 4.0.4 ট্রাই করেন তাহলে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন এই মোড়টা দ্বারা। আমি এই মুহূর্তে 3.7.1 মধ্যে ট্রাই করতেছি, কারণ 4.0.4 থেকে 3.7.1টার প্রতি কেন জানি একটু অন্যরকম আবেগ কাজ করে। আর বিশেষ করে নর্মালি আমি গেম প্লে করার সময় মাঝে মাঝে যদি কোনো কিছু রিভিউ করতে হয় মোড়টোর, সেগুলো আমি 3.7.1 মধ্যেই করে থাকি। এর কারণ হলো বাসিড 4.0.4 মধ্যে বিভিন্ন ইস্যু রয়েছে, যে বিশেষ করে মেন গেম যারা খেলেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন না, যারা আমাদের মতো ওবিবি ইউজার রয়েছেন, আমাদের তো কিছুক্ষণ দিন পরপরই ওবি চেঞ্জ করতে হয় বিভিন্ন রিভিউ পারপাসে, নিজেদের ওবির জন্য, তাছাড়া আরও বিভিন্ন কারণে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই সমস্যাটা একটু বেশি ফেস করতে হয়। অনেকে আছেন যারা বলেন যে ভাইয়া আপনার হয়েছে আমার হইতেছে না, সত্যি কথা বলতে আপনারা ঠিকভাবে করতে পারতেছেন না, এই কারণে হইতেছে না। আপনারা যে যে সমস্যাগুলোতে এখন পর্যন্ত ফেল করতেছেন এবং কি আপনারা যে যে সমস্যাগুলো এখন পর্যন্ত সলিউশন পাচ্ছেন না, সেগুলোতে কিন্তু আমি নিজেও এই সমস্যাগুলোতে ফেস করছি, কারণ এই সমস্যাগুলো বেশিরভাগ হচ্ছে আপনার রিয়েলমি শাওমি এই ফোনগুলোতে এবং আমি নিজেও শাওমি ইউজার। তো এই ক্ষেত্রে
আমার এই প্রবলেমগুলো খুবই চিরজানা এবং আমি এগুলোকে প্রতিনিয়তই ফেস করে যাচ্ছি এবং এগুলোকে আমি সলভও দিয়ে যাচ্ছি। তো আমি যে ভিডিওগুলোতে এখন পর্যন্ত দুইটা প্রবলেমই সলভ দিয়েছি, এগুলো 100% ওয়ার্ক, আর আপনারা চাইলে এগুলোকে কাজে লাগিয়ে দেখতে পারেন। এখানে অনেকেই বলতেছেন যে ভাইয়া কাজ হয়েছে, কিছু সংখ্যক আছেন 4-5 জন আমি দেখলাম কমেন্ট করছেন যে ভাইয়া হইতেছে না। তো আপনারাও ঠিকভাবে ট্রাই করেন, অবশ্যই হবে, না হওয়ার এখানে কোনো কারণ নাই, কারণ এইটাই ভাই সলিউশন, এছাড়া আর কোনো সলিউশন তো নাই। আর যদি আপনারা না করতে পারেন এখন তো ভাই আপনাদেরকে হাতে ধরে আমি করাই দিতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। আর ইনশাল্লাহ সামনে আপনারা আরও ভালো কিছু পাবেন, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর আরেকটা জিনিস বলতে বলে গেলাম, এই মোটর স্পিড কিন্তু আপনারা প্রায় 200 পর্যন্ত তুলতে পারবেন, বাট রাস্তা ভালো থাকলে আপনারা আরও বেশি তুলতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।